এবং আমার মা বোনেরা ও আমার ছোট বড় ভাই বোনেরা, করাবেগ নিবাসী ঈশ্বর শরৎচন্দ্র হালদারের কনিষ্ঠ পুত্র শ্রী সমরচন্দ্র হালদার এই মা মনসার গানে লক্ষিন্দর বেহুলা এবং হারিণীর পাঠে সন্তুষ্ট হইয়া সামান্য 30টি টাকা পুরস্কার করিলাম। ওই সঙ্গে আশীর্বাদ করছি রঙ্গমঞ্চে ওনারা যেন গান করেন এবং আমার মা বোনেরা দেখেন। আমাদের যাত্রা জীবন শেষ হয়ে গেছে, এই রঙ্গমঞ্চে ওরা ধরে রেখেছেন, এটাই আমার সবচেয়ে বড় গৌরব। নমস্কার। যে কাকা আমাকে এই 30টি টাকা পুরস্কার করলো, আমি 30 লক্ষ টাকা বলে আমি মাথায় তুলে নিলাম। মায়েরা প্রতিদিন গান বাজনা চলছে, গলার পরিস্থিতি খুব খারাপ, গান অর্থাৎ জ্ঞান, গানের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, নিজ বাড়ির সন্তান ও ছোট্ট ভাই বন্ধু ভেবে আমাকে সবাই ক্ষমা করবে। উপস্থিত ভদ্রমণ্ডলীগণ এবং আমার মা ভগ্নীগণ এবং ছোট ছোট ভাই ও বোনেরা, চড়াঘাটা নিবাসী ঈশ্বর রূপেনচন্দ্র নস্কর, মধ্যম পুত্র পাঁচুচন্দ্র নস্কর, এই মনসার গানে সন্তুষ্ট হইয়া বেউলার আমি 20টি টাকা পুরস্কার দিলাম। বন্ধু, তোমাকে নিয়ে আমার কত স্বপ্ন, কত আশা, কত আকাঙ্ক্ষা জানো? কত স্বপ্ন তোমার ওরে মনেতে আমার বন্ধু, আমার অনেক আশা বন্ধু, ও বন্ধু বাঁধিব সুখের ঘর, বলছো তুমি আমি কথা দাও, কোনদিন হয়ো না গো না বন্ধু, কোনদিন হয়ো নদী
নাটক করো, নাটক নাটক এসে বুঝো না ভাই, বাইরে যাবো মা। আমরা যদি এমন ভাবে গান করতে থাকি তাহলে আমাদের যাত্রা গান করতে পারবো তো? বন্ধু, প্রথম যেদিন দেখেছি তোমায় কেমন কি মনে হয় জানো? কি মনে হয় তোমার? আজ প্রথম দেখা বন্ধু, মনে দিয়ে ফেলেছি তোমার পিয়া আমার গো চলারে পথে। কথা দাও ভুল বুঝে না গোয়া আমার, কোনদিনের জন্য আমি তোমায় ভুল বুঝব না। প্রথম দেখা মনে দিয়ে ফেলেছি তোমার পিয়া আমার গো চলার পথে, যেন ভুলে যেও না আমার প্রথম দেখা। স্বপ্নের মাঝে আমি হারিয়ে গেলাম, কি বাঁচে আমি কি বা পেলাম, স্বপ্নের মাঝে আমি হারিয়ে গেলাম কি বাঁচে আমি কি বা পেলাম, শিউল ফোটার মতো ছোট ফোটা ফুল, শিউল ফোটার মতো ছোট ফোটা ফুল, তুমি আমি বসে নিরালা বন্ধু যেন ভুলে যেও না আমার প্রথম দেখা। চলার পথে যেন ভুল যেও না আমার, যেন ভুল যেও না আমার, যেন ভুল চড়াঘাটা অনন্তরাম মণ্ডলের জ্যেষ্ঠ পুত্র বাবুরাম মণ্ডল এই মনসার গানে সন্তুষ্ট হইয়া সামান্য বেউলা 10টি টাকা পুরস্কার দিল। সবাই মিলে একসাথে বলো মা মনসার নামে একবার হইলি বলো। গান করব বাবা অনুরোধ করেছে তো একটু পরে গান করব, ঠিক আছে? তো মা মনসার নাম করে একবার সবাই মিলে হরি হরি বলো। জেন্টলম্যানের উদ্দেশ্যে বলছি আপনি একটু ভোল্টেজটা বাড়িয়ে দিন, জেন্টলম্যানের উদ্দেশ্যে বলছি আপনি একটু ভোল্টেজটা বাড়িয়ে দিন। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, অং নমস্তভ্যং বিরূপাক্ষ, নমস্ত দিব্য চক্ষুষ, নমো পিনাক হস্তয় বজ্র হস্তয় বৈ নমো নমঃ, নমো ত্রিশূল হস্তয় দণ্ডপাশং শিপনয়ে, অং ত্রৈলোক্যনাথয় ভূতানাং পতয়ে নমো নমঃ,
ओम नमो शिवाय शांताय कारुण त्रय हेतवे निवेदयामि चात्मनं तं गति परमेश्वर। हे प्रभु पिनाकी शंकर, সারা জীবন তোমার চরণে দিয়েছি ভক্তির পুষ্পাঞ্জলি, কিছুই পাইনি কিছুই চাইনি, আমার আমার প্রাণাধিক পুত্র লক্ষ্মীকে তুমি দেখো। কিন্তু মহারানী শোনক, মহারাজ পুত্র লক্ষ্মীকে জিজ্ঞাসা করেছো, সে বিবাহেতে রাজি আছে? সে বিয়েতে রাজি আছে মহারাজ। তাহলে এই মুহূর্তে আমি দ্বিজবর মহাশয়কে পাঠিয়ে দিই সুপত্রের সন্ধান আনতে। পত্রের সন্ধান করে কেমন একটি কথা আছে মহারাজ। বলো মহারানী কি বা কথা। আমি বলছি মা মনসের সঙ্গে তোমার চির বিবাদ, তাই বলছি আমার লক্ষ্মীদের বিয়ের আগে ওই সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘর তোমার নির্মাণ করতেই। মহারানী শোনক, হ্যাঁ মহারাজ।